তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও। এ যে ফাইতে দেবি, আচ্ছা তোরাতে আমার মরণ। আরে তা নয়, খারো আজকে বললাম কে মশা হান দিয়েছে নিশ্চিত। আমি জানতে চাই তুই যাবি কিনা। না না না, সদাগর বসায় দাঁড়িয়ে দেখছো কি? আমি খালি হুকুম করুন এই বুড়ির বাইরে এই ফিসলা ফিসলা বানাই হেলাম এই মুহূর্তে বুড়িকে। হ্যাঁ, আমার চোদ্দ দিনের মধ্যে থেকে বিতাড়িত করো সদাগর মশাই। আচ্ছা এই যে এই যে ফুস ফুস মারাইও না, খাইছি তোমার আজকে। না না, আমার নানারা আমার চাইতে বেশি, কালকে মুসুরির ভিতরে একটা মশা 3 ঘন্টা দৌড়ে দৌড়ে মারছে। না না, আজকে তোমার শক্তির পরীক্ষা দাও। আমি বলছি মাঝি, হ্যাঁ মাইরে ভালো। নানা জোয়ান মানুষ, আগে নানা ঝাঁক পড়ো তো আমি আছি, আমি থাকতে কোনো ভরসা নাই। তোমার নানা জোয়ান নয় তুমি, আমি তো। তোমার শক্তির পরীক্ষাটা একবার হয়ে যাক। না না না, যাক আমার একটু ভয় পাই না তো। তার মানে ধরাই না? না না, তো মারছে মারো দি। এই যে এই যে কেবল অস্ত্র দাঁড় দিতেছে। মাঝি ভাই, আমার যাবার সময় হয়। কোথায় যাচ্ছিস? তুই বলে ভয় পাস, যাই নাই তো। ওই নাচি ভাই, এবিআই আমি আজ্ঞা দিছি। মাঝি ভাই, তোমার পাছায় হাত এই সারাম জুতারে নে পানি মতে সুবাই দুইয়া নই করদর মাঝি। সদাগর মশাই, ওরে মাইরে আলাম বর্ষ, সমস্যা নাই তো। তার চালাও তোমার শক্তির পরীক্ষা। ভেজাল হয়েছে কারণ ডরাই নে তো। তাহলে ভয় পাই? ভয় পাও? জীবনে একটা রিস্ক নিলাম, এ যে ফাইতে দেবি, আচ্ছা তোরাতে আমার মরণ। আরে তা নয়, তোমার হাতে বদ্দার মরণ। হ্যাঁ, আজকে খাইছি বদ্দারে নিশ্চিত, মনে করে খাইছি। এমবুরা কি তুই ভগবান বিপদে পড়ছি, একটু সহযোগিতা কর। বলে হরি হরি বল। খারো আজকে বললাম কে মশা হান দিয়েছে নিশ্চিত, অত সহজেই আমার ভালাই দিবা? খামু তোমার আজকে ওহান, তুমি প্রস্তুতি নাও, তুমি ভগবানের নাম নিয়ে হালাও। মাঝি সদাগর মশাই, বলো এই পদটা আমার কাছে জীবন ভিক্ষা চাইছে, তাই ও আমারে মাফ করে দে। সদাগর মাঝি, তাহলে তোমরা সদাগর মশাই আর পাবে না, যাও এখান থেকে চলে যাও। আমরা দুটো পাই দেব লোকে, কারণ আমার আরো সুযোগ দিন। হ্যাঁ আমরা দুটো পাই দেব। কি বলছো মাঝি? না না, আরো দেব। সরে যাও। না না, আরে সরে যাও। সদাগর মশাই, আমি ছেড়ে দাও। পাই দেব লোকে, আরে ছেড়ে দাও। আমার সুযোগ দিন। তার মানে তুমি কি করবে? আমার ধর্ম পদ্মা নেই। হ্যাঁ থানা বন্ধ করে বলো মোহন, পারবে তুমি? পারবো। যাও, তোমাকে আরেকটি সুযোগ দেওয়া হলো। পদ্মা আজকে ধর্ম হচ্ছে ভগবান সাহায্য করল, জায়গা সেখানে খাইছে। আরেকটা আছে আর নাই।
আচ্ছা ভাই লাইকে 17 বছর আচ্ছা আরে কে আছে ওই কোথায় গেল তোমার সাথে এই জায়গা বেটি কোথায় গিয়েছি জানি কোথাকার চলি কোথায় গিয়ে গড়ায় ঠিক আছে পালি এই মুহূর্তে আমার ভাগ্না পবন কে স্মরণ করবো দেখি আমার ভাগ্না পবন কোথায় ভালো আছে মারতে হবে না মা না এ কখনোই সম্ভব না অন্যায় যদি করে থাকে ওই চান্দ সদাগর করেছে কিন্তু তার নিষ্পাপ সন্তানরা তো কিছু করেনি না ওই ভাগ্না পবুন আমার কথা করলি লঙ্ঘন জানিস তার হবে মরণ না মা না তুমি আমার এত বড় সর্বনাশ করো না তুমি যে বলবে তাই হবে বেশ ওঠো ভাগ্না পবুন এইবার চলে যাও ওই কালিদাস সাগরে ঠিক আছে ওই আছিল ওহ তুমি না 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 তুমি না
বেটা মানিক আপনি কোথায় বেটা এই তোরে মানিক আমাকে বাঁচান বেটা মানিক আমি যাবো আমার বেটা ওরে মানিক তুই আমাকে ছেড়ে কোথায় গেলি রে বাপ আয় তুই আমার বুকে আয় রে মানিক মানিক